স্যার ইনচার্জ এবং অন্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, প্লাস ভিকটিমকেও তারা সরেজমিনে দেখে গেছে। যেহেতু একটি ঘটনা এবং এটা আসলে কেমিক্যাল কোন ধরনের কেমিক্যাল সেটাও এটা জানার বিষয়, এটা কি অ্যাসিড নাকি অন্য কোনো কিছু, এটা ডাক্তারদের অপিনিয়ন থেকে জানা যাবে। তবে যারাই ঘটনাটা ঘটাক তারা ছাড় পাবে না, তাদের অ্যারেস্টের জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে, মামলা তদন্তাধীন, মামলা রেকর্ড হয়েছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া যা কিছু নেওয়া সম্ভব সব কিছুই করা, নিরাপত্তাহীনতার কোনো কারণ নাই এখানে, কোনো এই দুষ্কৃতকারী বা কেউ কিছু যেন নিরাপদ অনিরাপদ করার কোনো সুযোগ নেই। এখানে পুলিশ তৎপর আছে, কোনো দুষ্কৃতকারী বা যারা অপরাধী তারা ছাড় পাবে।